হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আমার নাম সন্তোষ, আমার চ্যানেল দেখছেন সন্তোষ ট্রাভেল 220। এই চ্যানেলে নতুন নতুন জায়গা দেখানো হয়। আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে সেই জায়গাটি দেখাবো। সেই জায়গাটি হচ্ছে নাথুয়া বাজার। আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি, এই হচ্ছে এদিকে নাথুয়া বাজার, আর এইদিকে আমরা এসেছি। তো চলো যাই নাথুয়া বাজার, যে চারদিকটা কী কী রয়েছে দেখবো। আমি আছি এখন বাঁধের উপরে। বাঁধের উপর পর্যন্ত যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটা হচ্ছে হাফ কিলোমিটার। তো একটু গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে একটি নাথুয়া বাজারের যে ছোট্ট মোড় রয়েছে, হাফ কিলোমিটারের সামনে রয়েছে দক্ষিণ দিকটা, এটা হচ্ছে দক্ষিণ দিকটা। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মুরগির যে কাকুটি, মুরগির যে পাইকার করছে এই যে মুরগিগুলি। আর এই যে এই পাশে এটা, এই পাশ দিয়ে যাওয়া যায় একদম ধূপগুড়ি যাওয়া যায় এই রোড দিয়ে। এবং যে নাথুয়া বাজারটি তোমাদেরকে দেখাবো, এবং নাথুয়া বাজারের যে চারদিকটা কোন দিকে যে কী রয়েছে, কোন দিকে কী রাস্তা রয়েছে, কী রয়েছে সেটি তোমাদেরকে দেখাতে চলো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি, নিচে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটিকে প্রেস করে অল করে রাখুন। এরকম আমি তোমাদেরকে আরও নতুন নতুন জায়গা দেখাবো এই চ্যানেলে। নতুন নতুন আমি জায়গা দেখাই তোমাদেরকে, তো আরও নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখতে থাকো। আর তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে নাথুয়া বাজারের পাশে রয়েছে একটি পেট্রোল পাম্প, তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত তৈরি হয়নি, তৈরি হয়ে যাবে আর কিছুদিন পর। তো দেখতে থাকুন ভিডিওটি, এবং চারদিকটা তোমাদেরকে এই নাথুয়া বাজারের চারপাশটা যে কী কী রয়েছে তো দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর ভালো লাগছে, এবং খুবই সুন্দর ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে যাওয়া যায় একটি স্কুল, এবং ওইদিকে একটু মাঠ রয়েছে, ওইখানে অনেক কিছু পাওয়া যায়, ওইখানে রয়েছে অনেক কিছু পাওয়া যায়। ওইখানেও একটি ছোট বাজার রয়েছে, এবং চারদিকটা তোমাদেরকে দেখার। এই যে তো ফ্রেন্ডস, এই হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই ঘরগুলি রয়েছে, একটি এটিএম রয়েছে, একটি ব্যাংক রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই ব্যাংক টাকা তোলানো হয়, তো এইখান থেকে টাকা তোলানো হয়। তো দেখি চারদিকটা কী কী রয়েছে এই নাথুয়া বাজারের চারদিকটা, রোডের সাইডে সাইডে যে কী কী রয়েছে। অনেকদিন পর আসলাম নাথুয়া বাজার। আমি ভাবছি তোমাদেরকে এই খুব সুন্দরভাবে তোমাদেরকে এই ভিডিওটি দেখাবো। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যে নাথুয়া বাজারের যে চা কী রয়েছে, এবং এই যে চলে এসেছি। আর এই বাজারটি হয়ে থাকে সপ্তাহে একদিন হয়, তো সেই বারটি হচ্ছে সোমবার হয়ে থাকে এই বাজারটি, নাথুয়া বাজারটি। তো খুবই সুন্দর ভালো লাগে। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখতে থাকুন চারদিকটা, এত গল্প না করে। তো গল্প শেষে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা কোন দিকে গিয়েছে সেটি তোমাদেরকে নেক্সটে বলছি। তো ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন। তো এইখানে যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলি যাওয়ার জন্য, ধূপগুড়ি যাওয়ার জন্য প্রস্তুত রেডি হয়ে আছে। তো এইখানে নাথুয়া বাজার থেকে ধূপগুড়ি যাওয়া যায়। আজকে তোমাদেরকে যে রোডে, যে এই যে নাথুয়া বাজার যে রোডে সাইডে তোমাদেরকে দেখাচ্ছি। আর নেক্সটে যখন আসবো এই নাথুয়া বাজার, সম্পূর্ণ তোমাদেরকে যে সম্পূর্ণ যে বাজারে যে চারদিকটা রয়েছে সেই চারদিকটা তোমাদেরকে, সবজি বাজার, মার্কেট, যে কী কী রয়েছে তোমাদেরকে নেক্সটে খুব তাড়াতাড়ি দেখাবো তোমাদেরকে নাথুয়া বাজারটি। তো রোডে সাইডে যে কী কী রয়েছে এই ভিডিওতে এখন দেখাতে চলেছি। তো এই নাথুয়া বাজারে অনেক ভিড় রয়েছে, জমজমে ভিড় রয়েছে, অনেক ভিড় হয় এই সোমবার বাজার। এক সপ্তাহের পর একটি বাজার হয়, সোমবার হয়ে থাকে এই বাজার, খুবই ভিড় হয়। তার জন্য আমি এসেছি 11টার দিকে। সকালে যদি আসো, পুরো ভিড় রয়েছে এই নাথুয়া মার্কেটে, অনেক সবজি মার্কেট হয় সকালবেলায়, আর এখন হবে অনেক রকমের বাজার রয়েছে ভিতরে। তো এই যে দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এত গল্প না করে ভিডিওটি দেখতে থাকুন যে চারদিকটা কী কী রয়েছে।
তো এখন তাড়াতাড়ি চলে এসেছি যে নাথোয়া বাজারের যে ভিতরের মোড় রয়েছে সেই মোড় রান্নাথোয়া মোড়, সেই মোড়টিতে তোমাদেরকে যে চারদিকটা যে রাস্তা রয়েছে চারদিকে চার রাস্তা রয়েছে সেটা কোন দিকে রাস্তা রয়েছে সেটি তোমাদেরকে এখন বলছি। এই যে সোজা রাস্তাটি গিয়েছে, এই সোজা রাস্তা গিয়েছে গোয়ারকাটা, আর এইদিকে গিয়েছে ধূপগুড়ি, আর এবং এই যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডগুলো সোজা গিয়েছে দুরামারি, এবং এই যে বাঁ পাশে দেখবেন এই বাঁ পাশে গিয়েছে হচ্ছে নাথোয়া যে ফ্যাক্টরি বলে, তো ফ্যাক্টরি যাওয়া যায় এই নাথোয়া। হ্যালো ফ্রেন্ডস, এই যে এতক্ষণ সময় যে এই ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। আর এই যে পাশে যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি, এই ভিডিওটি দেখে খুব এনজয় করো। তো ফ্রেন্ডস, আজকের মতো জয় হিন্দ।